হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম বাক টু মাই ইউট্যুব চ্যানেল জিক্যাান ওিয়া মিডম স্কুল কোশ্চেন আনসর নবম শ্রেণী পিলা মানে আজ আমি আলোচনা করিবা তোমার ভূগোল অর্থনীতি বহির ভূগোল সেকশন র চতুর্থ অধ্যায়ে প্রাকৃতিক উদ্ভিদ ও বন্য বন্যপ্রাণী প্রথম পাঠ প্রাকৃতিক উদ্ভিদ আমি আলোচনা করা তাপূর্ পিলা মানে চ্যানেল নয় আসলে চ্যানেল সবসক্রাইব কর লাইক কর সেয়ার কর এটি দেখো পিলা মানে প্রশ্নাবলীরা যেটি প্রশ্ন দিয়ে হইছে আমি তাহার সব উত্তর আজ লিখবা তো এক নম্বর দিয়ে দেখ পিল নিম্ন লিখিত প্রশ্নগুলি উত্তর সংক্ষেপ লেখ ক প্রাকৃতিক উদ্ভিদ কাহকু কহত উত্তর মনুষ্যর সহায়তা বিনা প্রাকৃতিক ভাব দীর্ঘদিন ধরে বড়ি বা বৃক্ষ গুড় প্রাকৃতিক উদ্ভিদ বলে কুহযায় অক্ষত প্রাকৃতিক উদ্ভিদ বলে কুহযায় খিবাড়ি কহিল তুমি কন বুঝ উত্তর বৃহৎ পরিসংস্থা মধ্যে এক নির্দিষ্ট প্রকার উদ্ভিদ প্রাণী সমূহ অবস্থান কু জীবা কুহায় তাপরে গ পরিসংস্থা কাহকু কুহতি উত্তর প্রাকৃতিক পরিবেশ ও তামধ্যে বাস করাণী ও উদ্ভিদ শ্রেণী পরিসংস্থা গঠন করে থাকে মানুষ এই পরিসংস্থার এক অংশ বিশেষ তাপরে ଘ ଜାତୀୟ ଅରଣନୀତି କାହିଁକି ପ୍ରଣୟନ କରାଯାଇଛି ଉତ୍ତର ଜନସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି ଯୋଗୁଁ ଆବଶ୍ୟକତା ପୂରଣ ପାଇଁ ଅରଣ୍ୟ ସମ୍ପଦର ଖୁବ୍ ତୀବ୍ର ବେଗରେ କ୍ଷୟ ଘଟୁଛି ଅରଣ୍ୟର ସଂରକ୍ଷଣ ନିମନ୍ତେ ଜାତୀୟ ରଣନୀତି ପ୍ରଣୟନ କରାଯାଇଛି ତାପରେ ଓ ନମ୍ବର ବନ ମହୋତ୍ସବର ଉଦ୍ଦେଶ୍ୟ କ'ଣ উত্তর লিখব জঙ্গলর উপাদায়তা ও সুরক্ষার আবশ্যকতা বিষয়ের জনসচেতন সৃষ্টি করা জাতীয় দিবসগুড়ে বিভিন্ন অনুষ্ঠানের বনমহোৎসব মাধ্যমে বৃক্ষরোপণ করা যাচ্ছে বৃক্ষ সংখ্যা বৃদ্ধি সঙ্গে সঙ্গে জনসাধারণে সচেতনতা সৃষ্টি বনমহোৎসবর মূল লক্ষ্য তাপরে চ পূর্ণ বনীকরণ কহিলে তুমি কম বুঝ ଉତ୍ତର ନଷ୍ଟ ହୋଇଥିବା ଜଙ୍ଗଲରେ ବୃକ୍ଷରୋପଣ କରି ତା'ର ପୁନରୁଦ୍ଧାର କରିବା ପଦକ୍ଷେପକୁ ପୂର୍ଣ୍ଣ ବନୀକରଣ ବୋଲି କୁହାଯାଏ ତାପରେ ଛଅ ହିମାଳୟରେ କାହିଁକି ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଅରଣ୍ୟ ଦେଖାଯାଏ ଉତ୍ତର ଅରଣ୍ୟ ସୃଷ୍ଟି ସାଧାରଣତଃ ଜଳବାୟୁ উত্তাপ আলোক ও বৃষ্টিপাত ভূ উচ্চাপ ও মৃত্তিকা উপরে নির্ভর করে হিমালয় পাদেশর শীর্ষ পর্যন্ত এগুলো বিঘ্নতা পরিলক্ষিত হাউব হিমালয়ের বিভিন্ন প্রকার অরণ্য দেখা যায় তাপরে দুই নম্বর পার্থক্য দর্শাও ক ক্রান্তীয় চিরহরিত অরণ্য ও ক্রান্তীয় পর্ণমুজ অরণ্য ক্রান্তীয় চিরহরিত অরণ্য লিখব বার্ষিক হারাহারি বৃষ্টিপাতর পরিমাণ ଦୁଇଶହ ସେଣ୍ଟିମିଟରରୁ ଅଧିକ ହେଉଥିବା ଅରଣ୍ୟକୁ କ୍ରାନ୍ତୀୟ ଚିରହରିତ ଅରଣ୍ୟ କୁହାଯାଏ ବୃକ୍ଷ ଗୁଡ଼ିକ ବର୍ଷ ସାରା ସବୁଜ ପତ୍ରରେ ଆଚ୍ଛାଦିତ ରହିଥାନ୍ତି ରୋଜଉଡ୍ ମେହୱାନୀ ଇବନି ରବର ସିଙ୍କନା ଚନ୍ଦନ ଶିଶୁ ଇତ୍ୟାଦି ଏହି ଅରଣ୍ୟର ବୃକ୍ଷ ହିମାଳୟ ପର୍ବତମାଳାର ପାଦେଶ ଉତ୍ତର ପୂର୍ବ ପର୍ବତ୍ୟାଞ୍ଚଳ ଓ ପଶ୍ଚିମଘାଟ ପର୍ବତାଞ୍ଚଳର ପଶ୍ଚିମ ପାର୍ଶ୍ୱ ଆଞ୍ଜାମା ନିକୋବର ଦ୍ୱୀପପୁଞ୍ଜରେ ଏହି ଅରଣ୍ୟ ଦେଖାଯାଏ ତାପରେ ଲେଖିବ କ୍ରାନ୍ତୀୟ ପର୍ଣ୍ଣମୁଚି ଅରଣ୍ୟ ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ଛଅରୁ ଆଠ ସପ୍ତାହ ପାଇଁ ପତ୍ର ଝଡ଼ା ଦେଉଥିବା ଅରଣ୍ୟକୁ ପର୍ଣ୍ଣମୁଚି ଅରଣ୍ୟ ବୋଲି କୁହାଯାଏ ବୃଷ୍ଟିପାତର ପରିମାଣ ଅନୁସାରେ ଏହି ଅରଣ୍ୟ ଦୁଇ ପ୍ରକାରର ହୋଇଥାଏ ଯଥା ଆଦ୍ର ପର୍ଣ୍ଣମୋଚୀ ଅରଣ୍ୟ ଓ ଶୁଷ୍କ ପର୍ଣ୍ଣମୋଚୀ ଅରଣ୍ୟ ବାଉଁଶ ଶାଳ ପିଆଶାଳ ଚନ୍ଦନ ଖଇର ଅର୍ଜୁନ ମଲବରି ଇତ୍ୟାଦି ଆଦ୍ର ପର୍ଣ୍ଣମୁଚୀ ଅରଣ୍ୟରେ ଏବଂ ନିମ୍ବ ପିମ୍ପଲ ଶାଳ ଶାଗୁଆନ ଇତ୍ୟାଦି ଶୁଷ୍କ ପର୍ଣ୍ଣମୁଚୀ ଅରଣ୍ୟରେ ଦେଖାଯାଏ ତାପରେ ଖ সামাজিক বণীকরণ ও ক্ষেত্রীয় বনীকরণ সামাজিক বনীকরণ গ্রাম ও শহর মানকর ব্যবহার অনুপযোগ জমি বৃক্ষরোপণ করে জঙ্গল বৃদ্ধি করা কার্যক্রম সামাজিক বনীকরণ কুযায় তারপরে কৃষিক্ষেত্রীয় বণীকরণ চাষ জমি রিড় গুড়িকার বৃক্ষরোপণ করে কৃত্রিম জঙ্গল সৃষ্টি করা ক্ষেত্রীয় বনীকরণ কুযায় তাপরে তিন নম্বর সংক্ষিপ্ত টিপ্পণী লেখ ক ଜୁଆରିଆ ଅରଣ୍ୟ ଉତ୍ତର ଲେଖିବ ଜୁଆରିଆ ଅରଣ୍ୟ କ୍ରାନ୍ତି ଅଞ୍ଚଳର ସମୁଦ୍ର ଉପକୂଳବର୍ତ୍ତୀ ତ୍ରିକୋଣ ଭୂମି ଗୁଡ଼ିକରେ ନଦୀ ମୁହାଣରେ ଦେଖାଯାଏ ଜୁଆର ସମୟରେ ଲବଣାକ୍ତ ଜଳ ତ୍ରିକୋଣ ଭୂମି ଆଡ଼କୁ ମାଡ଼ିଆସେ ଓ ଭଟ୍ଟାବେଳେ ମୁହା ନ ଦେଇ ସମୁଦ୍ରକୁ ଫେରିଯାଏ ଏହି ଉପକୂଳ ଅଞ୍ଚଳରେ କାଦୁଅ ଜମା ହୁଏ ଏଠାରେ ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ପ୍ରକାରର ସୃଷ୍ଟି ହେଉଥିବା ଅରଣ୍ୟକୁ ଜୁଆରିଆ ଅରଣ୍ୟ ବୋଲି କୁହାଯାଏ ସୁନ୍ଦରୀ ଓ ହେନ୍ତାଳ ପ୍ରଭୃତି ଏହି ଅରଣ୍ୟର ମୁଖ୍ୟ ବୃକ୍ଷ ତାପରେ ନମ୍ବର ଖ ଚିରହରିତ ଅରଣ୍ୟ ଉତ୍ତର ଲେଖିବ ସବୁଜ ପତ୍ରରେ ବର୍ଷ ସାରା ଆଚ୍ଛାଦିତ ହେଉଥିବା ଅରଣ୍ୟକୁ ଚିରହରିତ ଅରଣ୍ୟ କୁହାଯାଏ ଏହି ଅଞ୍ଚଳରେ ବାର୍ଷିକ ହାରାହାରି ବୃଷ୍ଟିପାତ ଦୁଇଶହ ସେଣ୍ଟିମିଟରରୁ ଅଧିକ ହୋଇଥାଏ রোজউড ইবনি, মেহগানি রবর চন্দন সিঙ্কনা শিশু ভিড় উপযোগী বৃক্ষ দেখা যায় এই অরণ্য বিশেষভাবে হিময় পর্বতমালার পাদেশ উত্তর পূর্ব ভারতের পার্বত্যাঞ্চল আন্ডা মান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমঘাট পর্বতমাড় পশ্চিম পার্শ্বের দেখা যায় তারপরে গ আল্পীয় অরণ্য উত্তর লেখব সমুদ্র পতন ঠার তিন হাজার মিটর উচ্চরে আল্পীয় উদ্ভিদ অধিক পরিমাণ দেখা যায় এথিরে সিলভার, ফর জুনিফর পাইন বার্চ প্রভৃতি বৃক্ষগুড়ি দেখা যায়। গুজর ও বাকরওয়া এই অরণ্যর আদিম অধিবাসী তাপরে চারি নম্বর উদ্ভিদর বৃদ্ধি পাই দায়ী হয়ে কারণগুলো বিষয়ে লেখ উত্তর লেখাব উদ্ভিদর বৃদ্ধি পাই জলবায়ু ভূ উচ্চাবোচ্চ ও মৃত্তিকার বিভিন্নতা মুখ্য কারণ হয়ে থাকে তাপরে চাই। ବୀଜ ଅଙ୍କୁିତ ହେବା ପାଇଁ ବଢ଼ିବା ପାଇଁ ଏବଂ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତି ପାଇଁ ଆଲୋକ ଉତ୍ତାପ ଆବଶ୍ୟକ ଗଛ ବଢ଼ିବା ପାଇଁ କୌଣସି ସ୍ଥାନର ଅନିମ୍ନ ଉତ୍ତାପ ଛଅ ଡିଗ୍ରୀ ସେଲସିୟସ୍ ହେବା ଆବଶ୍ୟକ ତାପରେ ଡବଲ୍ ଆଇ ପାର୍ବତ୍ୟାଞ୍ଚଳର ପାଦଦେଶ୍ୟର ଅଧିକ ଉତ୍ତାପ ହେତୁ କ୍ରାନ୍ତି ଉଦ୍ଭିଦ ଦେଖାଯାଏ ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ବୃକ୍ଷ ଗୁଡ଼ିକ ଶୀଘ୍ର ବଢ଼ିଥାନ୍ତି ତା'ପରେ ଟ୍ରିପଲ ଆଇ বৃক্ষ বঞ্চা জল নিত্যন্ত আবশ্যক জলর অভাব গছ বড়ি পারে নাহি। অধিক বৃষ্টিপাত পাউথি বা অঞ্চলের জঙ্গল ও জলাভাব স্থান মান্টা ও বুদা গছ দেখা যায়। তাপরে আই ভি উচ্চ পর্ত মালভূমি অরণ্য তৃণভূমি দেখা যায় তেমন ভূমিরূপ উদ্ভিদ কু নিয়ন্ত্রণ করে থাকে তাপরে ভি ମୃତ୍ତିକାର ଉପାଦନ ଉଦ୍ଭିଦ ବୃଦ୍ଧିରେ ସହାୟକ ହୋଇଥାଏ ତେଣୁ ମରୁଭୂମିରେ କଣ୍ଟା ଜାତୀୟ ଗୁଳମ ତ୍ରିକୋଣ ଭୂମିରେ ଆଦ୍ର ଓ ଉର୍ବର ମାଛରେ ଜୁଆରିଆ ଓ ଉପକୂଳ ଉପକୂଳୀୟ ଅରଣ ଦୃଷ୍ଟିଗୋଚର ହୋଇଥାଏ ତାପରେ ପାଞ୍ଚ ନମ୍ବର ପ୍ରାକୃତିକ ଉଦ୍ଭିଦର କ୍ଷୟ କାହିଁକି ଘଟୁଛି ଉତ୍ତର ଲେଖିବ ପ୍ରାକୃତିକ ଉଦ୍ଭିଦର କ୍ଷୟ ପରିବର୍ତ୍ତନ ଘଟିବାର କାରଣମାନ ହେଲା ଏକ ଶିଳ୍ପର ବିକାଶ ଦୁଇ ସହର ନଗର ସ୍ଥାପନା ତିନି ଖଣିଜ ଦ୍ରବ୍ୟର ଉତ୍ତୋଳନ ଚାରି ଚାରଣଭୂମିର ଅତ୍ୟଧିକ ବ୍ୟବହାର ପାଞ୍ଚ ଜଙ୍ଗଲ ଜନବସତିରେ ରୂପାନ୍ତରଣ ତାପରେ ନମ୍ବର ଛଅ ଅରଣ୍ୟର ଉପାଦାୟତା ବିଷୟରେ ଆଲୋଚନା କର ଉତ୍ତର ପଏଣ୍ଟାଇ ପ୍ରାକୃତିକ ଉଦ୍ଭିଦକ ଅମୂଲ୍ୟ ସମ୍ପଦ ଏବଂ ଉପକାରୀ ଡବଲାଇ ପରିସଂସ୍ଥାରେ ସନ୍ତୁଳନ ରକ୍ଷା କରିବାରେ ଏହାର ମୁଖ୍ୟ ଭୂମିକା ରହିଛି ଚିପଲାଇ ମନୁଷ୍ୟର ମୌଳିକ ଆବଶ୍ୟକତା ପୂରଣରୁ ଗନ୍ଥାଗର ଆଇ ଭି ସୁସ୍ଥ ସମାଜ ସୁସ୍ଥ ବାତାବରଣ ସୃଷ୍ଟି କରିବାରେ ଏହାର ଦାନ ଅତୁଳନୀୟ ଭି ଏହା ପରିବେଶ ଓ ପାରିସ୍ଥିତିକ ସନ୍ତୁଳନରେ ଏହାର ଭୂମିକା ଅପରିହାର୍ଯ୍ୟ ତାପରେ ସାତ ନମ୍ବର ଅରଣ୍ୟ ସଂରକ୍ଷଣ ପାଇଁ ସରକାର କି କି ପଦକ୍ଷେପ ନେଇଛନ୍ତି ଉତ୍ତର ଲେଖିବ ଅରଣ୍ୟ ସଂରକ୍ଷଣ ନିମନ୍ତେ ଭାରତ ସରକାର ଉଣେଇଶହ ବାବନ ମସିହାରେ ଜାତୀୟ ଅରଣ ନୀତି ପ୍ରଣୟନ କରିଛନ୍ତି ডবলাই এই নীতি অনুসারে দেশের পার্বত্যাঞ্চল ও সমতলা অঞ্চলের বৃক্ষরোপণ করে নূতন অরণ্য সৃষ্টি করা অরণ্য সম্পদর বৃদ্ধি লাগি পূর্ণ বনীকরণ সামাজিক বনীকরণ ও কৃষিক্ষেত্রীয় বনীকরণ যোজনা মান প্রস্তুত করা আইভি জঙ্গলর উপাদ সুরক্ষার আবশ্যকতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা ভি। জাতীয় দিবসগুড়ে বৃক্ষরোপণ করা এর মহত্ব প্রত্য ଭିଆଇ ଜଙ୍ଗଲରେ ନିଆଁ ନ ଲଗେଇବା ପାଇଁ ଦୃଷ୍ଟି ଦିଆଯାଇଛି ଭିଡବଲ ଗଛ କାଟିଲେ ଦଶ ଗୁଣ ଗଛ ଲଗେଇବା ପାଇଁ ଜନସାଧାରଣଙ୍କୁ ଉତ୍ସାହିତ କରାଯାଉଛି ତାପରେ ଆଠ ନମ୍ବର ଭାରତର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ଦେଖାଦେଉଥିବା ପ୍ରାକୃତିକ ଉଦ୍ଭିଦ ମଣ୍ଡଳୀ ବିଷୟରେ ଆଲୋଚନା କର উত্তর হিমালয় পর্তমাড়ার পাদেশের উত্তর পূর্ব ভারতের পর্তঞ্চল পশ্চিমঘাট পর্তমা পশ্চিম পার্শ্বের এবং আঞ্জামান ও নিকোবর দ্বীপপুঞ্জের চির সবুজ বৃক্ষগুলো দেখা যাচ্ছে বড় গছগর পাদেশে ছোট ছোট বুদা গছ দেখা বৃক্ষগুলো ইবনি, মেহগানি রবর শ্রিঙ্কনা চন্দন শিশু ইত্যাদি তাপরে পঞ্চ ডবলআ ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ପତ୍ର ଝଡ଼ା ଦେଉଥିବା ବୃକ୍ଷଗୁଡ଼ିକ ହେଲା ବାଉଁଶ ପିଆଶାଳ ଶାଳ ଚନ୍ଦନ ଖଇର ଅର୍ଜୁନ ମଲବରୀ ନିମ୍ବ ପିମ୍ପଲ ଶାଗୁଆନ ଆଦି ପର୍ଣମୋଛି ବା ମୌସୁମୀ ଅରଣ୍ୟରେ ଅରଣ୍ୟ ଅଞ୍ଚଳର ଉଦ୍ଭିଦ ମଣ୍ଡଳୀ ତା'ପରେ ଟ୍ରିପାଳାଇ ଜଳର ଅଭାବ ଯୋଗୁଁ ଗଛଗୁଡ଼ିକ ଛୋଟ ବୁଦାଳିଆ ଓ କଣ୍ଟା ଯୁକ୍ତ ଉଦ୍ଭିଦ ମଣ୍ଡଳୀ ସ୍ୱଳ୍ପ ବୃଷ୍ଟିପାତ ଅଞ୍ଚଳର ଦେଖାଯାଏ ତା'ପରେ ଆଇଭି ପାର୍ବତ୍ୟାଞ୍ଚଳରେ ଉଚ୍ଚତା ଓ ଉତ୍ତାପ ଭେଦରେ ବିଭିନ୍ନ ପ୍ରାକୃତିକ ଉଦ୍ଭିଦ ମଣ୍ଡଳୀ ଦୃଷ୍ଟିଗୋଚର ହୋଇଥାଏ পর্তার পাদেশের প্রশস্ত বিশিষ্ট ওক ও চেষ্ট নট বৃক্ষ রই থাকে এর উপরিভাগের পাইন দেবদারু সিলভার ফর সেডার দেখা যায় তা উচ্চে সিলভার ফর জুনিপর পাইন বার্চ এবং হিমরেখা উপরক তুন্দ্রা উদ্ভিদ দেখা যায় তাপরে ভি উপকূলবর্তী জুয়ারিয় অরণ্য মানকর সুন্দরী ও হেতাড়ল আদি প্রাকৃতিক উদ্ভিদ মণ্ডলী দেখা যায় তাপরে নম্বর হিমালয় সমস্ত প্রকার অরণ্যর গন্থাঘর উদাহরণস আলোচনা কর উত্তর লিখব হিমালয়ের উচ্চতা অনুসারে উত্তাপর পরিমাণ হ্রাস পাওয়া ভিন্ন ভিন্ন উচ্চতার ভিন্ন ভিন্ন অরণ্য দেখা যাচ্ছে অরণ্যর গন্থাঘর ভাল কুহা পয়েন্ট আই হিময়ের পাদেশের পর্ণমুচি আরণ্য দেখ ডবলআ হাজার রু দুজার মিটর উচ্চতার নাতিশীতোষ্ণ তৃণভূমিযুক্ত আরণ্য দেখা যায় এখানে প্রশস্ত পত্রবিশিষ্ট চেষ্ট নট ও বৃক্ষ রায় তাপল পনেরোশ পনেরোশ মিটার উচ্চতা নাতিশীতোষ্ণ সরল বর্গীয় অরণ্য কিংবা পাইন জাতীয় অরণ্য দেখা যায় পাইন দেবদারু সিলভর ফরের সেডার এই অরণ্যের মুখ্য বৃক্ষ তারপরে আইভি সমুদ্রপতন ঠারু তিন হাজার মিটার উচ্চে আলপীয় উদ্ভিদ যথা সিলভার ফর জুনিপর পাইন বার্চ প্রভৃতি বৃক্ষগুলো রয়েছে তারপরে। ପଏଣ୍ଟ ଭି ହିମରେଖାର ଉପରକୁ ତୁନ୍ଦ୍ରା ଉଦ୍ଭିଦ ଦେଖାଯାଏ ଶୈବାଳ ହିମଗୁଳମ ଏହାର ମୁଖ୍ୟ ଉଦ୍ଭିଦ ତାପରେ ନମ୍ବର ଦଶ ଓଡ଼ିଶାର ଅରଣ୍ୟ ସମ୍ପଦ ବିଷୟରେ ଲେଖ ଉତ୍ତର ଲେଖିବ ଓଡ଼ିଶା ଘନ ଜଙ୍ଗଲରେ ପରିପୂର୍ଣ୍ଣ ଏବଂ ରାଜ୍ୟର ସବୁ ସ୍ଥାନରେ ପ୍ରାୟ ଅରଣ୍ୟ ଦେଖାଯାଏ ରାଜ୍ୟର ଭରପୁର ରହିଥିବା ଅରଣ୍ୟ ସମ୍ପଦ ଚାରି ପ୍ରକାର ଅରଣ୍ୟମାନଙ୍କରେ ଦେଖାଯାଏ ସେହି ଅରଣ୍ୟ ଗୁଡ଼ିକ ହେଲା এক ক্রাীয় অর্ধ চিরহরিতরণ্য খ ক্রাটিয় আদ্র পর্ণমচরণ গ ক্রান্তীয় শুষ্ক এবং ঘ উপকূলবর্তী জুয়ারিয়া অরণ্য তাপরে পয়েন্ট ওয়ান রে লিখব ক্রা্তীয় চিরহরিতরণ্যের মেহগানি এবং চন্দন প্রভৃতি বৃক্ষ যায়। পয়েন্ট ডবল আই অধিক অশার অধিকাংশ অঞ্চলের ক্রাীয় আর্দ্রপর্ণমচরণ বিস্তৃত ଶାଳ ଜାତୀୟ ପର୍ଣ୍ଣମାଚି ଆରଣ୍ୟରେ ଶାଳିଆ ପାଉଁଶ ଏବଂ କଣ୍ଟା ପାଉଁଶ ବୁଦା ଦେଖାଯାଏ ଅର୍ଥନୈତିକ ଦୃଷ୍ଟିରୁ ଏହି ଅରଣ୍ୟ ଅତି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଏହାର ମିଶ୍ରିତ ପର୍ଣ୍ଣମାଚି ଆରଣ୍ୟରେ ଅସନ କୁରୁମ ଶାଗୁଆନ ପିଆଶାଳ ଆଦି ବୃକ୍ଷ ମିଳେ ତା'ପରେ ଟ୍ରିପଲାଇ କ୍ରାନ୍ତୀୟ ଶୁଷ୍କ ପର୍ଣ୍ଣମାଚି ଆରଣ୍ୟରେ ଶାଳ ପିଆଶାଳ ଶାଗୁଆନ ଚନ୍ଦନ ପ୍ରଭୃତି ବୃକ୍ଷ ଦେଖାଯାଏ ଆଇଭି ଓଡ଼ିଶାର ଉପକୂଳବର୍ତ୍ତୀ ନଦୀ ମୁହାଣ ଗୁଡ଼ିକରେ ହିନ୍ତଳ ସୁନ୍ଦରୀ ବାଉଁଶ ବେତ ଆମ୍ବ ପଣସ ଆଦି ବୃକ୍ଷ ଦେଖାଯାଏ ମହାନଦୀ ଓ ବ୍ରାହ୍ମଣୀ ନଦୀ ମୁହାଣରେ କେତେକ ଲୁଣା ବୃକ୍ଷ ଦେଖାଯାଏ ଯଥା କେରିଆ ପିତମାରି ଗୁଆଁ ଶିଶୁମାର ତୁଣ୍ଡା ଗର୍ଭା ଇତ୍ୟାଦି ତାପରେ ଏଗାର ନମ୍ବର ଏଗାର ନମ୍ବରରେ ଦିଆହୋଇଛି ପିଲାମାନେ ଭାରତର ରେଖାଙ୍କିତ ମାନଚିତ୍ରର ମୁଖ୍ୟ ଉଦ୍ଭିଦ ଶ୍ରେଣୀଗୁଡ଼ିକୁ ଦର୍ଶାଅ ଦର୍ଶାଇବ ଏଠି ଦେଖ ସବୁ ଦିଆହୋଇଛି ହେଲା ତାପରେ ବାର ନମ୍ବର ଓଡ଼ିଶାର ରେଖାଙ୍କିତ ମାନଚିତ୍ରରେ ନିମ୍ନରେ ଲେଖାଯାଇଥିବା ଅରଣ୍ୟ ଗୁଡ଼ିକ ଦର୍ଶ ଗୋଟେ ହେଉଛି ଜୁଆରୀ ଅରଣ୍ୟ ଆଉ ଗୋଟେ କ୍ରାନ୍ତି ଆଦ୍ର ପର୍ଣ୍ଣମୁଚି ଅରଣ୍ୟ ଏଇଟା ହେଉଛି ଜୁଆରୀ ଅରଣ୍ୟ କ୍ରାନ୍ତିର ଆଦ୍ର ପର୍ଣ୍ଣମୁଚି ଅରଣ୍ୟ ତାପରେ ତେର ନମ୍ବର কস্তম্ভে থাক অরণ্য সহ খম্ভরে দিয়া যাই সম্পর্কিত উদ্ভিদ কু সংযোগ করস্থম্ভরে দিয়ে হইছে মৌসুমি অরণ্য মৌসুমি অরণ্য কম হব বাউশ তারপরে পার্বত অরণ্য পার্বত অরণ্যের হব পাইন তারপরে গু্মম অরণ্য গুল্ম অরণ্যের হব বাবুল তারপরে চিরহরিত অরণ্য চিরহরিত অরণ্যের হব রোজ উড তাপরে জুয়ারিয়া অরণ্য জুয়ারিয়া অরণ্যরে হব সুন্দরী তো পিলে এত সরিলা আমার এই পাঠটি হল চতুর্থ অধ্যায়ে পিলা মানে চ্যানেল আসলে চ্যানেল সবসক্রাইব কর লাইক কর সেয়ার কর তাস্ড চ্যানেল সবসক্রাইব করে নি এবং জি কেবাই দেবসারী চ্যানেল সবসকাইব করে দিও ফর ওয়াচিং